একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন আপনার ঠিকানা আপনার ভবিষ্যৎ হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না বাড়ির জন্য চাই তেমন যত্ন সফল হতে হলে আপনাকে জানতে হবে নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত প্রপার্টি সেলিং লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড Absolutely. Property free valuation is jonno landlord ra call korun 0207-375-1188. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ সাথে রয়েছে আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু বা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানটি যার নামে নামকরণ করা হয়েছে তিনি হলেন জনাব কাজী ভাই কাজী ভাই নামে এই অনুষ্ঠানটির নামকরণ চলুন দেখি কাজী ভাই কেমন আছেন কাজী ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আশরাফ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আছি ভালো থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক আপনারা যে যেখানে বসে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আপনাদের প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে অনুষ্ঠান শুরু করছি আশা করি আপনার পাশেই থাকবেন যেরকম সবসময় ছিলেন আছেন ইনশাল্লাহ থাকবেন এবং পাশাপাশি তো আপনাদের অভিমতের বিষয় আমরা সবসময় কামনা করছি আপনাদের কাছ থেকে তো যাই হোক আমরা প্রোগ্রামটাকে এভাবে ডিজাইন করা হয়েছে আজকে যে আমরা ইঞ্জিনিয়ারভাবে কথা বলবো আমরা কথা বলবো স্পেশালি আমাদের নিউ প্রাইম মিনিস্টার যিনি হলেন বরিস জনসন তার সম্বন্ধে কিছু কথা আছে নিউ প্রধানমন্ত্রী হিসাবে প্রপার্টি সেক্টরে তার কীরকম ধরনের প্ল্যান আছে এটা আমরা সেকেন্ড পর্বে আলোচনা করব এবং পাশাপাশি থাকছেই আপনাদের জন্য আমাদের নিউজ বুলেটিন আপনারা আমাদের পাশেই থাকবেন সেটা ওভার দ্য ইমেল এবং পাশাপাশি ফোন কল তো আছেই টেক্সট নাম্বার তো আছেই আপনারা থাকবেন আপনাদের বিভিন্ন রকমের টিপস অ্যান্ড অ্যাডভাইস রিয়েলি আমাকে অনুপ্রেরণা দেওয়া যে কথা আশাভাই বলছিলেন যে প্রোগ্রাম শুরু থেকে আছি এই পর্যন্ত ছ বছর পদপ্রবণ আমাদের এই বছরে হলো তো সত্যি ভালো লাগছে আপনাদের এই রকম মানে যে অভিমতগুলো জানিয়েছেন বিভিন্ন সময় দেখা করেও যারা কথা বলেছেন আমাকে খুব অনুপ্রাণিত করে যে আমাদের কমিউনিটি ভাই বোনদের জন্য আমরা কিছু দিয়ে যাই অত দিয়ে যাবো যাই হোক আমি চলে আসছি আশরাফ ভাইয়ের কাছে আশরাফ ভাই ব্যাক টু ইউ ধন্যবাদ আরিফ ভাই দর্শক কথা বলছিলেন আমাদের সবার প্রিয় প্রপার্টি স্পেশালিস্ট কাজী আরিফ ভাই আমরা আমাদের অনুষ্ঠানটি প্রথমেই আমরা যেটা করে থাকি আমরা নিউজ বুলেটিন দিয়ে থাকি তারপর আপনাদের প্রশ্ন সব সময় অগ্রাধিকার বেশি প্রায়োরিটি ইজ অলওয়েজ ইয়ার্স বিকজ উই অলওয়েজ সে দ্যাট দিস প্রোগ্রাম ইজ বিলংস টু ইউ অ্যান্ড উই আর জাস্ট এ মিডিয়া টু কনভে অল দ্য মেসেজ টু ইউ গাইস আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান দর্শক চলে গেছে ফেসবুক গুগল প্লাস এবং ইউটিউবে এবং প্রত্যেকটি অনুষ্ঠান এক একটি অনুষ্ঠান হলো আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকে সেখানে সো আশা করি আপনারা দেখবেন আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলছি যে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে আমাদের ফোন করুন আমাদের টেক্সট নাম্বারটি রয়েছে সেখানে যে কোনো সময় ইন দ্য মিডল অফ দ্য নাইট টু ইভেন ইজ এ মিড ডে আপনারা ফোন করতে টেক্সট করতে পারেন আপনাদের যে অজানা অনেক প্রশ্ন নিয়ে চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই নিউজ বুলেটিন আপনি যেটা দিয়ে শুরু করছিলেন যে নতুন সরকার আজকের সেকেন্ড পর্বে এটা সম্বন্ধে কিছু বলবো জি সো আমাদের উই হ্যাভ লট অফ থিংস টু সে অ্যাবাউট অ্যান্ড আওয়ার ভিউয়ার্স ইজ অলওয়েজ
waiting for your bullet points and beautiful messages. চলে যাচ্ছি আপনার কাছে, দেখি কি আছে নিউজ বুলেটিনে। শিওর দর্শক, আপনার কাছে চলে আসছি আমি। আমার প্রথম যে নিউজ বুলেটিন, এটা মর্গেজ বিষয়ক নিয়ে কথা বলছি। সেটা তো আপনার কিছুক্ষণ আগে শুনলেন যে আমাদের নতুন প্রাইম মিনিস্টার কি ভাবছেন প্রপার্টি সেক্টরকে নিয়ে। এই পর্যন্ত সোফার কয়েকদিনই হলো, 24 তারিখে আসছে, তো আজকের এই কয়েকদিনের মধ্যে তার কী আপডেট, এবং পাশাপাশি হাউজিং মিনিস্টার চেঞ্জ, সেগুলো ফ্যাক্ট থাকছে, আমরা আলোচনা করব আমাদের সেকেন্ড সেগমেন্ট বা সেকেন্ড পর্বে আমরা আলোচনা করব। তো আমি প্রথমে চলে আসছি যে নিউজটা আপনাদের বুঝিয়ে দিয়ে বলার জন্য, যে রিসার্চে দেখা যাচ্ছে এরকম করে যে হোমওনার আমরা অনেকেই আছি, এবং হোমওনার যারা আছি সেটা বাই টু লেট এবং রেসিডেন্সিয়াল প্রপার্টি নিজে থাকছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা মর্গেজ প্রোটেকশনের বিষয়ে অনেকেই জানে না, যেটা দেখা যাচ্ছে 34% ল্যান্ডলর্ড জানে না যে মর্গেজ প্রোটেকশনটা কীরকম ধরনের এবং এই ক্ষেত্রে কীরকম ধরনের জিনিস ব্যবস্থা করতে হয়। তো আমরা যারা জানি তার ভালোই কথা, আর যারা জানছি না তাদের জন্য স্পেশালি এভাবে বলা যে আপনারা যারা এই মর্গেজ প্রোটেকশন বিষয়ে জিনিসটা জানতে চান, তাদেরকে বলবো যে আপনারা মোর ডিপার, আপনার প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার আছে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে, তারা আপনাকে টিপস দিতে পারবে। আমাদের প্রোগ্রামটা ডিজাইন করা এভাবে যে বুলেটিনের মাধ্যমে আমাদের রিলেটেড বিষয়ে আমরা আপনাকে সামারি করে তুলে দিই এবং গাইড দিয়ে দিই এখান থেকে এখানে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে থাকছে আপনাদের কাছে এভাবে বলা যে মর্গেজ প্রোটেকশন জিনিসটা এরকম ধরনের থাকছে যে আপনি যদি কোনো কারণে মর্গেজ প্রোটেকশন মানে দিতে না পারেন, তখন আপনার জন্য কিছু পন্থা আছে যেটা ইন্স্যুরেন্স ভিত্তিক একটা পলিসি, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। যদি কোনো কারণে আপনি মর্গেজ দিতে না পারেন, নিজের বাড়িতেও থাকছেন, কোনো কারণে মর্গেজ দিতে পারছেন না, ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্স বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন। এবং পাশাপাশি থাকছে যে পার্টি লোনের ক্ষেত্রেও কিন্তু বেশ অনেক কিছু আছে। তারপরে যে পরেও বলছি আবার অ্যাগেইন যে আপনারা প্রফেশনাল অ্যাডভাইজার কাছ থেকে ভালো ইনফরমেশন নেবেন। এটা ছিল আমাদের কাছে, আমার পক্ষ থেকে প্রথম আপডেট দেয়া। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। আমার কিছু প্রশ্ন ছিল রিগার্ডিং মর্গেজ প্রোটেকশন, বাট আমাদের একজন ভিউয়ার চলে আসছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক, আপনাদের সবসময় বলছি যে আপনারা যখন আমাদের সাথে ফোনে কথা বলবেন, আপনার টিভি ভলিউমটা মিউট করে আমাদের সাথে সরাসরি কথা বলুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্নই করুন আপু। জি আমি জানতাম ভাইয়ার, এখন নয়া সরকার আইসেন, এখন গরুর কি দাম কিতা কমবনি, আর ব্রেক্সিট যদিও অক্টোবর কিতা নো ডি লইলে গরুর দাম কি তৈব, আর ডি লইলে গরুর সিচুয়েশন কি লইব, অর্থাৎ যদি একটা কাফনে আমারে বুঝাই হইতে পারেন। বিকজ আমার একটা প্ল্যান, আমি গোল লইতাম, একটা একটা গোল কিনা আছে, আমি চেনাটা কিনতাম, বাট আমি আর কি মাঝখানো আর কি আছি, কিতা করতাম কিতা না ওটা। ধন্যবাদ আপু। আপনার প্রশ্নটা হাজারো মানুষের প্রশ্ন আরিফ ভাই, হাজারো মানুষের প্রশ্ন, আমারও প্রশ্ন, আমিও মাঝখানে আছি, নিব কি নিব না কথার কথা। সো আপনার দিকে সবাই তাকিয়ে আছে। থ্যাংক ইউ আশা ভাই, এবং থ্যাংক ইউ কলার, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে কথা না বললেই নয়। এমন একটা পার্ট ব্রেক্সিট নিয়ে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, যে কথা আমাদের নিউ প্রাইম মিনিস্টার বলছে নো ডিলে যাচ্ছেন তিনি, তো সেটা যদি হয়ই, এখানে আলোচনা সমালোচনা বিরোধী দলও কিন্তু কথা বলছে এভাবে যে আমাদের নিউ প্রাইম মিনিস্টার কিন্তু অনেক বেশি মানে আত্মবিশ্বাস নিয়ে কথা বলছে, ক্রিটিসাইজও করা হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে কিছু, যদি নো ডিল ব্রেক্সিটের এই পজিশনে চলে যায়, তখন প্রপার্টি মার্কেটে কিছুটা ফল করবে এটা বলা যায়। এটা পরিসংখ্যানে প্রপার্টি স্পেশালিস্ট এবং যারা এই দেশের প্রপার্টি সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের অর্গানাইজেশন থেকে শুরু করে বিশেষজ্ঞ আছেন, তারা বলছেন যে এরকম ধরনের একটা ড্রপিং থাকবে, কিন্তু কোথায় কতটুকু হবে গ্রেটার ইউকের মধ্যে বলে কথা আছে। কিন্তু আপনাকে মনে রাখতেই হবে যে আপনি কোন এলাকাতে আছেন, মনে রাখতেই হবে যে আপনাকে আপনি কোন পারপাসে করছেন। আপনার প্রশ্নটা আমি মানে আমার প্ল্যান ছিল যে মানে আছে ছিল মানে যে এই এই ক্ষেত্রে কথা বলবো, কারণ কি আমাদের প্রাইম মিনিস্টার যে কথাগুলো বলেছেন এটার সাথে লিঙ্ক থেকে যাচ্ছে। এভাবে আমি একটু নিয়ে আসতে চেয়েছিলাম, পরে আপনি শুধু প্রশ্ন করেছেন, মাঝখানে আমি আগে আসছি জিনিসটা এভাবে বলার জন্য যে আমাকে অসংখ্য লোক
মানে পরিচিত অপরিচিত যারা আছে তারা আমাকে জিজ্ঞাসা করছে এই ক্ষেত্রে যে কি হবে, আমি ডাইরেক্ট আনসার মানে সত্য কথা বলতে কি ডাইরেক্ট আনসার করাটা ওয়াইজ এভাবে না, এই কারণের জন্য যে বিশেষজ্ঞরা বলছে এইরকম ধরনের সম্ভাবনা আছে। আবার আছে যে এক একজনের মত কিন্তু একরকম, কিন্তু আপনি যদি রিয়েলিস্টিক হন আপনি কিন্তু নিজেও বুঝতে মানে এই পেশায় আছি দেখে আমি কথা বলতে পারছি কিছুটা, কিন্তু এখানে আমার প্লাস মাইনাস কথা আছে। প্রথমে চলে আসছি এভাবে যে আলোচনাটা আপনার যে প্রশ্নটা যদি হয় যে আপনার নিজের বাড়ি কিনবেন, সেক্ষেত্রে হলে পরে আমার পক্ষ থেকে যে টিপস থাকছে আপনার চেঞ্জ হবে, অ্যাগেন নো ডিল ব্রেক্সিট হলে একরকম, আবার ডিল করে যদি ব্রেক্সিট হয় সেখানে আর একরকম। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এখানে কী পরিমাণ যে ইন্টারেস্ট রেটটা আছে তারা কী করবে, ফাইন্যান্সিয়াল কোম্পানি যারা আছে স্পেশালি ব্যাঙ্ক তখন বিভিন্ন রকমের ডিল করবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট টাইমদের জন্য সবসময় কিন্তু মার্কেট থাকে ডিফারেন্ট ওয়েতে, কারণ আপনি প্রপার্টি ল্যাডারে আসছেন, আপনার নিজস্ব নিড এবং নিজস্ব চয়েস, সেখানে আপনি দেখছেন যে আপনি থাকছেন, আপনাকে শপ অ্যারাউন্ড করার জন্য খুব খুব সুন্দর সময় কিন্তু বলা যায়। অক্টোবরের কথা যে কথা বলছে নিউ প্রাইম মিনিস্টার, সেই ক্ষেত্রে সে চেষ্টা করছে করবে, তার ডিল তার কনফিডেন্ট এভাবে যে নো ডিল ব্রেক্সিটে যাচ্ছে। তো এখন কথা আসছে যে ফার্স্ট টাইম বাড়ির জন্য কী হবে, এবং যারা মানে অন্য প্রপার্টি কিনে নেন সেকেন্ড প্রপার্টি অথবা মোর মানে পোর্টফোলিও ল্যান্ডলর্ডের দিকে যারা যেতে চাচ্ছেন বাইটুলেট ল্যান্ডলর্ডের ক্ষেত্রে তাদের কী হবে। বাইটুলেট ল্যান্ডলর্ডের জন্য অ্যানাদার ক্যালকুলেশন জিনিসটা আছে এভাবে, যখন আপনি একজন বাইটুলেট ল্যান্ডলর্ড হচ্ছেন তখন ইট ইজ ইউর পার্ট অফ শর্ট অফ বিজনেস, রাইট? তখন আপনাকে দেখে নিতে হবে আপনি মার্কেটে কীভাবে আসছেন, আপনার যে মর্গেজটা হবে নাম্বার ওয়ান, সেক্ষেত্রে আপনার আউট গোয়িং যেসব থাকবে সেগুলো একটা জিনিস থাকবে, আপনি কত টাকা ভাড়া পাবেন আপনার এই জিনিসটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এটা ইজ নট রকেট সায়েন্স টু বি অনেস্ট, এটাকে মানে নাও ডেজ অনলাইনের যুগ আপনি কিন্তু অ্যাসেসমেন্ট করে নিতে পারছেন। অনেক সময় আছে যে আপনি ডিপার পার্টে চলে আসছেন, কীভাবে আসছেন সেখানে দেখা যাচ্ছে যে ডিপার পার্টের মধ্যে আপনি অ্যানালাইসিস করছেন যে আপনার ইনকাম হবে এতটুকু, খরচ হবে এতটুকু, তারপরে এটা আপনার জন্য মানে স্যুট করছে কিনা। অ্যাগেন সার্কামস্ট্যান্সেস বলার কথা আছে, এক একজনের সার্কামস্ট্যান্স ডিফারেন্ট হয়ে থাকে। ক্যাটাগরি যখন আমরা ইনকাম করছি এদেশে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে বিভিন্ন হবে, আপনাকে মনে রাখতে হবে যে আপনার রেন্টাল ইনকামের ইনকামকে আপনাকে ডিক্লেয়ার করতে হচ্ছে, সেখানে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তারপর হচ্ছে যে আপনার যদি আপনার ইনকামের থ্রেশহোল্ডটা যদি অনেক বেশি পরিমাণে হয়ে থাকে তখন কিন্তু আপনি অ্যানাদার ক্যাটাগরিতে আসছেন। এই ক্ষেত্রে যারা আছে অ্যাকাউন্টে তারা আপনাকে আরও বিশেষভাবে এই ডিপার পার্টে বলতে পারবে কীরকম ধরনের এই জিনিসটা ট্যাক্সের পর্যায়ে আসছে। তো ঘুরে ফিরে জিনিসটা এভাবে বলা যে গেটার ইউকেতে প্রপার্টি মার্কেটটা সবসময় স্ট্রং, স্পেশালি লন্ডনের ক্ষেত্রে বলছি যে সারা ওয়ার্ল্ডের টপ সিটির মধ্যে স্থান দখল করে আছে, বিভিন্ন সময় আপ অ্যান্ড ডাউন হচ্ছে হবে, এখানে আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে, ইজ এ বিগ পার্ট। অ্যাগেন বিশেষজ্ঞদের মানে স্বর্ণপূর্ণ সহযোগিতা, কারণ আপনি পাঁচজনের সাথে কথা বলতে পারেন, যদি আপনি মনে করেন পাঁচজনকে আপনি চিনেন জানেন বোঝার ক্ষেত্রে তখন আপনি নিজের মধ্যে কিন্তু একটা ক্যালকুলেশন হবে, সেই ক্যালকুলেশনে আপনি কিন্তু বুঝতে পাচ্ছেন তখন ইটস ক্লিয়ার চলে আসবে এভাবে। তো এখানে আমাকে সেদিন একজন প্রশ্ন করেছেন, না আপা প্রশ্ন করেছিলেন যে ভাই আমাকে আপনাকে বলতে হবে স্ট্রেট যে আপনার অভিমতটা কী, তখন আমি কিন্তু ডাইরেক্ট এভাবে কথাটা বললাম যে আপা দেখেন আপনার পজিশনে আপনার সার্কামস্টা আমাকে যেভাবে এক্সপ্লেন করেছেন সেই ক্ষেত্রে আমার আমি যদি কম্পেয়ার করি আপনার পজিশনে থাকি তা আপনার এই প্লাস এগুলো প্লাস পয়েন্ট, এগুলো আপনার মাইনাস পয়েন্ট, তারপরে যদি কথা হয় আমি আপনার জায়গায় থাকলে এটা করতাম। আমি কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আনসারটা দিতে চাইনি অথবা আপনাকে ওরকম ডাইরেক্ট আনসার দিতে চাচ্ছি না। এবং যারা ভিউয়ার্স আছেন অনেক বলেন, আমার অসংখ্য ল্যান্ডলর্ড বলেন যে ইনভেস্টমেন্টের জন্য গুড টাইম, ফার্স্ট টাইম বায়ারদের জন্য যে কিছুক্ষণ আগে বলেছি যে এটা একটা গুড টাইম টু শপ অ্যারাউন্ড, এটা এক একদিকে সাইড, এটা বাইটুলেটের জন্য আর একদিকে সাইড, দেখে নেবেন আপনাকে সেটা ওয়াক করছে কি না। তো যাই হোক আপা আপনি বুঝতে পাচ্ছেন, তারপরে আমার মনে হয় যে আমি একটু বিশদভাবে বললাম কারণ এটা নিয়ে আলোচনা একটা পার্ট ছিল আমার একটা পর্যায়ে টুডে। তো আশা করি বুঝতে পেরেছেন, তারপরে যদি কথা থাকে স্পেসিফিক সাম টাইম প্লিজ ওয়েলকাম। আমি সবসময় বলি যে আমাকে ইমেল করবেন, ইমেল করার সময় নাম্বারটি লিখবেন পাশাপাশি এবং ট্যাক্স নাম্বার তো আছে, ফোন কল বিষয় তো আছেই থাকছে, চেষ্টা করে যাব। আমার পক্ষ থেকে
আমার যতটুকু নলেজ অথবা প্লাস মানে যতটুকু বলতে পারি সেই হিসাবে আপনার কাছে পৌঁছে দেয়া। থ্যাংক ইউ কলার, ভেরি নাইস প্রশ্ন, সময় বেশি নিলেও চেষ্টা করলাম। আশরাফ ভাই কি বলেন? আরিফ ভাই, আই এম রিয়েলি প্লিজ দ্যাটস অ্যাট লিস্ট ভিউয়ার্সদের একটি আইডিয়া হয়ে গেল যে হোয়াট ইজ অল অ্যাবাউট ইট, কারণ ইজ ভেরি হার্ড টু গিভ সামবডিজ somebody's situation without knowing somebody's situation, give the answer and all those things. So shawik bhabe eta byapar ti tono rokom hoye jay. Darshok amra kotha bolchilam arif bhai sathe ebong arif bhai proshner uttor dicchilen apnader, karon amra onek shomoy direct answer dite pari na because of the situation, because of the personal circumstances. Uni chesta korechen apnaderke গাইড দিয়ে জিনিসটা বোঝানোর জন্য, বিকজ এভরিবডি সিচুয়েশন ইজ ডিফারেন্ট। দর্শক, আমরা চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে। ব্রেকে যাওয়ার আগে আবারও মনে করে দিচ্ছি যে আপনারা আপনাদের প্রায়োরিটি সবসময় বেশি, আপনারা যখন ইচ্ছা আমাদেরকে ফোন করবেন। আরিফ ভাই আপডেট দিচ্ছেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলছেন, আমি ওনাকে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরটা আগে দেওয়ার জন্য। তাই আপনারা আমাদেরকে কল করুন এবং স্ক্রিনে নিচে আরেকটি নাম্বার দেখতে পাবেন, সেটি হলো টেক্সট নাম্বার। যে টেক্সট নাম্বারটি আপনারা লিখে রাখুন, সেভ করে রাখুন আপনাদের ফোনে, আপনাদের যে কোনো সময় ডিউরিং দ্য উইক অর আফটার ওয়ান মান্থস অর থ্রি মান্থস অর সিক্স মান্থ, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। ইউ ক্যান জাস্ট গিভ আস এ টেক্সট অ্যান্ড আস্ক ফর হিজ অ্যাডভাইস অর গাইডেন্স থ্রু ইমেল অ্যাজ ওয়েল। অ্যান্ড ওয়েন এভার ইউ রাইট ডাউন ইয়োর ইমেল, প্লিজ ডু রাইট ডাউন ইয়োর কন্ট্যাক্ট নাম্বার। সামটাইমস we love to talk to you directly because a lot of questions should be asked to give you the proper guidance. Brick Lane Prime Estate Agent jar shebar porithi London M25 jure Prime Estate Agent er royeche professional qualification ebong client money protection insurance. Prime Estate Agent hocche Arla o NAEA member ja apnake astha ar nishchayota day. At Prime Estate feel safe, quality service. প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজি আরিফ, এবং কাজি আরিফ বলতে আবার কাজি আরিফ ভাইয়ের কাছে চলে যেতে হয় যে উনি অনেক আপডেট নিয়ে আসছেন। সো আরিফ ভাই, আপনার আপডেটের অপেক্ষায় আছে কিন্তু না, সেটা ইনশাল্লাহ দিব, চেষ্টা করব। দর্শক, এর মধ্যে আমার কিছু টেক্সট চলে আসছে, আসলে অনেক সময় নজর রাখতে সব দিকে পারি আবার অনেক সময় পারি না। বাট একজন টেক্সট করেছেন, ভাইয়া বলছেন যে কিছুক্ষণ আগে যে কলা করেছে সেই প্রেক্ষাপটে তার কিছু বলার আছে বাই টু লেটের প্রপার্টির ক্ষেত্রে, যদি আমি এখন মানে ইনভেস্ট করি অথবা সামনে এটা প্রপার্টি ইনক্রিজ কি ডিক্রিজ করবে। আমি ভাইয়া আপনার কাছে চলে আসছিলাম যে আমি কভার করেছিলাম কথায়, তারপরে কথাটাকে একটুখানি আবার লিটল এক্সট্রা অ্যাড অন করে বলতে চাচ্ছি এভাবে যে বাই টু লেটের ক্ষেত্রে যে জিনিসটা আসছে যে প্রপার্টি আপনি যখন কিনছেন, আপনি যখন বাই টু লেটের প্রপার্টি কিনেন, আমরা কিনি যারা, তখন হচ্ছে যে আমরা অনেক সময় বাই টু লেট প্রপার্টিকে বাই টু লেট হিসেবে এটাকে চালাবো, কিছুদিন ধরা হয়, প্ল্যান করা হয় যে পাঁচ বছর, তিন বছর, দশ বছর অর্থ অনগ্রহিকভাবে চলবে। তো সেক্ষেত্রে আপনি কি ভাবছেন? তো এখন যদি শর্ট টার্মে কথা থাকে যে প্রপার্টি আপনি যখন বাড়ি টয়লেট কিনছেন, আপনার টার্গেট থাকছে যে আপনি বাড়ি কিনে রিনোভেশন করে বিক্রি করে দেবেন, সে অকশন অকশন ছাড়া এরকম ধরনের অনেকে করে থাকে, সেটা কিন্তু শর্ট টার্মে, ভেরি শর্ট টার্মে বিষয় থাকে। যখন লং টাইমে থাকছে তখন সেক্ষেত্রে কী ধরনের দেখা যাবে? জিনিসটা আসছে এভাবে গত মানে এই দু তিন তিন বছর ধরে যে মানে ব্রেক্সিট ব্রেক্সিট নিয়ে কথা আসছে, সেক্ষেত্রে প্রপার্টি মার্কেটটাও কিন্তু সেরকম ধরনের মানে রোল ইন করে করে আসছে যে কী ডিসিশন হচ্ছে, কী হবে না হবে। এরপরেও এই আনসার্টেনিটি থাকার প্রেক্ষাপটেও দেখা যাচ্ছে প্রপার্টি মার্কেট কিন্তু এখনও স্ট্রং, যে কথা আমি আমার কয়েক প্রোগ্রামে বলেছি যে কোন পরিমাণে কতটুকু ছ মাসে ইনক্রিজ করলো, কোন জায়গায় রেন্ট পারপাস এবং সেলস পারপাস, সেক্ষেত্রে কীরকম হচ্ছে তা দেখা যাচ্ছে যে রেন্ট এর ক্ষেত্রে ওরকম ধরনের ডিক্রিজ করেনি, ইনক্রিজ হয়েছে পার্সেন্টেজ পার্সেন্টেজ কথা আছে, এগেইন এলাকা ভেদে আবার আছে, সেলসের ক্ষেত্রে কিন্তু তাই। তো এখন আসছে যে যদি এটাকে ওই কথাই চলে আসে, যদি হার্ডার ব্রেক্সিট হয়ই তখন হচ্ছে একটা ডিক্রিজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা বিশেষজ্ঞদের অভিমত। তো এখানে থাকছে যে তখন আপনি কীরকম ধরনের লাভবান হচ্ছেন,
এখন কথা হচ্ছে কোন সাইজের প্রপার্টি আপনি কিনছেন, আপনি সেখানে কত পরিমাণে ভাড়া দিচ্ছেন, আপনার লোকাল এরিয়া সেটা যে কোনো এরিয়া হোক না কেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখন কারেন্ট মার্কেটে কত প্রায় চলছে দুই বেডরুমের প্রপার্টি, এক্সাম্পল হিসেবে বলছি, তখন আসছে আবার সেই ক্যালকুলেশনটা, কিন্তু যে আপনি ক্যালকুলেশন করে দেখছেন যে আপনার মানে সব কিছু খরচ হওয়ার পরেও যদি মানে প্রপার্টি প্রাইস ড্রপও করে তারপর কিন্তু আপনার ওই জিনিসটা রোলিংভাবে চলতে থাকবে, তখন আপনার প্রপার্টি ইনকামের যে ইল্ড যে কথাটা থাকে সেই ক্ষেত্রে ক্যালকুলেশনে আপনি তখনও স্ট্রং আছেন, তখন থাকছে জিনিসটা এভাবে। এখানে প্রপার্টি ইউকেতে আসলে সবসময় শর্টেজ আছে এবং এটা রোলিংভাবে চলছে এবং এই ডিমান্ডটা টেকনিক্যালি থেকে যায় থেকে থাকবে। তো এখানে অ্যাগেন আবার কথা থাকে যে কথা কিছুক্ষণ আগে আশরাফ ভাই একটুখানি অ্যাড করে বলছিলেন যে এক একজনের সার্কামস্টান্সেস প্ল্যানিং কিন্তু এক এক রকম হয়ে থাকে, এখন এক্সপার্টদের দেখে ওয়াই পারবে এমন কোনো কথা নাই কিন্তু অনেক সময়। তো এখন দেখা যাচ্ছে কি আপনার সার্কামস্টান্সেস প্রেক্ষাপটে আপনাকে স্ট্রেংথ বুঝে নিতে হবে, অ্যাগেন যারা স্পেশালিস্ট আছে তাদের সাথে শরণাপন্ন হবেন, তারা আপনি কাউন্ট করেন না করেন দুই একটা পয়েন্ট আপনার কাজে লাগতে পারে, সেক্ষেত্রে আপনি যদি তিনজনের সাথে কথা বলেন দেখেন আপনার গড়ি শেয়ার আছে যারা তারা কী টিপস দিচ্ছে, আপনার কোনটা ভালো লাগছে, নিজে ক্যালকুলেশনটা করতে হবে কিন্তু নিজেকেই। তো যাই হোক, আপনার প্রশ্নের আশা করি উত্তর পেয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি চলে আসি আশরাফ ভাই। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আমরা কথা বলছি ব্রেক্সিটে, ডিউরিং ব্রেক্সিটে বাই টু লেট কী হবে, এবং আমাদের কোশ্চেন ছিল আমাদের ভিউয়ার্সের, সেই ভিউয়ার্সের কথা অনুযায়ী আরিফ ভাই চেষ্টা করেছেন যে আপনার থেকে গাইড করার জন্য। দর্শক কার না স্বপ্ন যার একটা নিজের বাড়ি হবে, কার না স্বপ্ন সেই বাড়িতে ফ্যামিলি নিয়ে থাকবে, জি দর্শক সেই বাড়িতে উঠতে হলে আপনাদের চিন্তা করতে হবে, সেটাকে এফোর্ড দিতে হবে, সময় দিতে হবে, ইট উইল নট কামস ওভার নাইট, সো ফর দ্যাট আপনাকে যেতে হবে স্পেশালিস্টের কাছে, আপনি আমার কাছে আসবেন না, আপনি আপনার যে ফ্রেন্ড ডক্টর তার কাছে যাবেন না, সবার কাছে যাওয়া দরকার নাই, আপনি যেটা বলছে যে প্রফেশনালের কাছে যাবেন, দেন ইউ উইল বি গাইডেড প্রপারলি, ওয়েন ইউ গাইডেড প্রপারলি ইউ ক্যান এইম ইট, ইউ ক্যান গো ফর ইট অ্যান্ড ইউ ক্যান হিট দ্য টার্গেট। আরিফ ভাই পরবর্তী আপডেট প্লিজ। দর্শক যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে আপনাদের কাছে যে আমি সেকেন্ড প্রোগ্রামে আপনাদের কাছে চলে আসবো, আমাদের নতুন প্রাইম মিনিস্টার হলেন বরিস জনসন ফাইনালি, জিনিসটা এভাবে বলা আবার যে জেরেমি হান্ট চেষ্টা করেছে লাস্টের দিকে যেসব যখন দুজনকে সিলেকশন করা হলো এদের মধ্যে একজন যাবে, তখন দুজনের দুই রকম ভিন্ন মতামত ছিল বিভিন্ন সেক্টরে। আপনারা অবশ্যই জানেন আমরা মানে যেহেতু প্রপার্টি বিষয়ক প্রোগ্রাম, প্রপার্টি ফাইন্যান্স বিষয়ক জিনিসটা প্রোগ্রামটা এভাবে রিলেটেড উইথ প্রপার্টির সাথে যেগুলো থাকছে সেগুলো নিয়ে কথা বলছি, আমরা অন্য সাইডে যাচ্ছি না, যেটা অনেক কথাই থাকতে পারে আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। তারা দুই ভিশন নিয়ে দুজন এই প্রপার্টি লাইনে যে কথাগুলো বলেছিলেন মানে বরিস জনসন এবং জেরেমি হান্ট, ফাইনালি ডিসিশনে বরিস জনসন যখন আসলেন নির্বাচিত হলেন সেক্ষেত্রে তার প্ল্যানটা কী ছিল প্রপার্টি মার্কেটের, তাকে দেখা যাচ্ছে যাকে অপটিমিস্টিকভাবে চিহ্নিত করা হচ্ছে যে সে হয়তো এই ক্ষেত্রে কিছু রদবদল আনবে। অনেকের ধারণা এক একভাবে, এক একজনের কাছে এক এক রকম, অভিমত এক একজনের এক এক রকম, আপনারা অবশ্যই মানে দল যে যাই করেন না কেন, দিস ইজ ডিফারেন্ট থিং, আই এম নট গোয়িং দ্যাট পার্ট, যদিও আমরা দলের সাথে যখন এরকম ধরনের প্রপার্টি বিষয়ে নির্বাচন আগে বিভিন্ন সময় আগে পরে বিভিন্ন কথাগুলো থাকে সেগুলোকে বলছি, আমি গত প্রোগ্রামে বলেছিলাম আপনাদের যে লেবার পার্টি বলেছিল এটা, তারপর কনজারভেটিভ পার্টি বলছে এটা, এই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে কনজারভেটিভ পার্টি বেশ ভালো ভূমিকা রাখছে যেটা লেবার বলেছিল। এখন এখানে কথা আসছে যে এর মধ্যেই রদবদল হয়ে গেল কতজন প্রাইম মিনিস্টার, আপনারা দেখতেই পাচ্ছেন বরিস জনসনকে অনেকেই মনে করছেন যে হয়তো প্রপার্টি সেক্টর ভূমিকা রাখবে। তো উনি এসে প্রথম যে যেসব কথা বলেছেন, অনলি সেভেন ডেজ সামথিং আদা মানে গেল, এরপরেও জিনিসগুলো আসবে, তো উনি প্রথম যে জিনিসটা নিয়ে আসছেন এটাকে টার্গেট করে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স যেটা আছে আমরা বাড়ি কিনতে গেলে বাই টু লেট, এবং রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে আমরা যেরকম ধরনের দিয়ে থাকি দিতে হয় যে সেটাকে সে বলেছে যে প্ল্যান করেছে সোফার যে আন্ডার 500,000 pounds প্রপার্টি কিনলে তখন স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স দিতে হবে না। জিনিসটা অবভিয়াসলি ফার্স্ট টাইম ভারতে হচ্ছে, ভেরি গুড নিউজ, চলে আসছে এভাবে বলতেই হচ্ছে যে আমরা
এখন যারা ফার্স্ট টাইম বার আছি কার কতটুকু দিচ্ছি, তো এখানে পার্সেন্টেজ পরিমাণটা এভাবে দেওয়া, যদি একটা ক্যালকুলেশন একটা ক্যালকুলেটার দরকার থাকে, 125,000 পর্যন্ত দিতে হচ্ছে না, তারপর প্রপোর্শনেট হার দিতে হয়, এটা একটা ক্যালকুলেশন আছে। তো সেক্ষেত্রে সে স্ল্যাশ করে জিনিসটাকে 500 পর্যন্ত প্ল্যান করেছে, ফাইনালি এটা যখন বলবৎ হবে তখন ফার্স্ট টাইম আমাদের জন্য গুড নিউজ। এখন এটা যখন থেকে হচ্ছে তখন জিনিসটা থাকছে যে স্ট্যাম্প ডিউটি লেন্স, এখন কথা থাকছে যে বাই টু লেট প্রপার্টি কী হবে, বাই টু লেট প্রপার্টি ক্ষেত্রে সে বিবর্তন আনছে কিন্তু এখনও পর্যন্ত ওভাবে কনসিডার করছেন যে এই যে জিনিসটা এই সরকারই করেছিল এই বাই টু লেট প্রপার্টি ল্যান্ডলর্ডের ক্ষেত্রে যেসব ট্যাক্স দিতে হচ্ছে সেসবকে পর্যায়ক্রমিকভাবে এটাকে ইনক্রিজ করা হয়েছে। তো আমরা বাইটুলেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা প্রচুর পরিমাণে এটা এখন ট্যাক্স দিচ্ছি, তো সেক্ষেত্রে কী হতে পারে যে এটাকে মিনিমাইজ করা যায়, যার জন্য কিন্তু অসংখ্য ল্যান্ডলর্ড এদেশের এই দল যেটা করছে তার বিরুদ্ধে নাখোষ আছে। তো আমরা সমালোচনা করছি না, আমরা দেখেই দিচ্ছি, এভাবে বলার জন্য আপনাদের কাছে ক্রিটিসাইজ আছে, থাকবে, চলবে, সরকার যাবে, সরকার আসবে, সরকার মাস্কের বিবর্তনের ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে এসব কথা নিয়ে অসংখ্য ল্যান্ডলর্ড আনহ্যাপি, কারণ তারা ইনফ্লুয়েন্স হচ্ছে না, যারা মানে মাল্টিপল প্রপার্টি ওন করছে তারা উৎসাহ হারাচ্ছে যে না এখানে ট্যাক্স এই যে সব জিনিসগুলো চেঞ্জ করা হচ্ছে সেটা শুভকর নয়, তাদের কাছে লাভবান না, তারা এভাবে চাচ্ছে না। তো এটা ছিল আপনাদের কাছে একটা প্রথম পয়েন্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমি আসছি কিছুক্ষণের মধ্যে আরও যেসব প্ল্যান আসছে, আমি চলে আসছি আসবে ব্যাক টু। ধন্যবাদ আরিফ ভাই। আমি প্রথমে বলবো ওয়াও ওয়াও, ½ a million pounds, দ্যার ইজ নো স্ট্যাম্প ডিউটি। দর্শক, যারা বাড়ি ফার্স্ট টাইম কিনবেন, হাবট যারা সেকেন্ড টাইম কিনবে তাদের জন্য তো এটা থাকবে না, এটা না, এটার ক্যালকুলেশন আছে, আমি বলেছি মাত্র বিভিন্ন ভাবে অ্যাঙ্গেল আছে বিষয়টা। সো অ্যাট লিস্ট ফর দ্য ফার্স্ট টাইম বায়ার্স, ওয়েলকাম, ওয়েলকাম অন বোর্ড। দ্যাটস আপনার প্রথমেই বাড়ি স্ট্যাম্প ডিউটি দিতে হচ্ছে না, মানে অ্যাবলিশ করা হবে বলেছেন, যতক্ষণ পর্যন্ত কার্যকর না করা হয় ততক্ষণ পর্যন্ত, বাট ইজ সামথিং অন দ্য ওয়ে, বাড়ি কিনলে তো মিষ্টি খেতে খাওয়াতেই হবে। এনিওয়ে দর্শক, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা দেখতে পারেন লাইভ অন ফেসবুক, আমাদের আজ এখন যে অনুষ্ঠানটি হচ্ছে সেটিও চলে গেছে লাইভে, আপনারা যে যেখানেই থাকুন না কেন, যেখানে বসে থাকুন না কেন, আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন। এবং এই যে আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে হলে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের ফেসবুক পেজ চলে আসবে, অন দ্য টপ রাইট হ্যান্ড সাইড ইফ ইউ জাস্ট ক্লিক দ্যাট বাটন, লাইক বাটন, ইউ উইল বি জয়েন উইথ আস। আই বিলিভ দ্যাট উই হ্যাভ সাম গেস্ট ওয়েটিং টু টক টু আরিফ ভাই, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক, দর্শক আসসালামু আলাইকুম, আমার মনে হয় লাইনটি ড্রপ করেছে। এনিওয়ে যে কথা বলছিলাম যে আপনারা কিন্তু ইউটিউবে যেতে পারেন, ইউটিউবে যেয়ে আপনি নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করার জন্য সাবস্ক্রাইব করুন, এবং গুগল প্লাস তো রয়েছেই। এবং টেক্সট নাম্বারটির কথাটা আবারও মনে করিয়ে দিচ্ছি, যেহেতু টেক্সট নাম্বারটি আপনারা যদি আপনাদের কন্ট্যাক্ট লিস্টে রাখেন দর্শক, তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় আমাদেরকে টেক্সট করতে পারেন। চলে যাচ্ছে আবার আরিফ ভাইয়ের কাছে টু কন্টিনিউ দ্যাট পার্ট। শিওর দর্শক, আমি চলে আসছি আপনাদের কাছে আবার বলার জন্য যে জিনিসটা থাকছে যে স্ট্যাম্প ডিউটি নিয়ে উনি অনেক ভাবছেন এবং অনেক কিছু ঘোষণা দিয়েছেন, আরও অন দ্য ওয়ে যে কথা সবাই বলছিলেন পার্টিকুলার ক্ষেত্রে হবে কীরকম কী হবে সেটা নিয়েও কিছু কথা হয়েছে অল্প, এখন পর্যন্ত ওভাবে বিশদভাবে আসেনি। এটা থাকছে স্ট্যাম্প ডিউটিকে বেশি টার্গেট দিয়ে এই পর্যন্ত শর্টকাটের মধ্যে যেটাকে প্রায়োরিটাইজ রাখা হয়েছে, পাশাপাশি বলতেই হচ্ছে যে উনি আরও ঘোষণা দিয়েছিলেন এই প্রপার্টির ক্ষেত্রে, যে ওনার বিভিন্ন কনভারসেশন এবং অ্যানাউন্সমেন্টের মধ্যে যেগুলো ছিল, যে অবভিয়াসলি যখন নতুন প্রাইম মিনিস্টার হচ্ছেন তার মন্ত্রিসভা লোকজন বিভিন্ন যেসব মানে যেসব দেশেই থাকে সাধারণত চেঞ্জ হয়ে থাকে, তো এই ক্ষেত্রে কিন্তু সেরকম ন মানে হয়েছে যে
নতুন হাউজিং মিনিস্টার আসছেন ইস্টার ম্যাকভেই, সে তাকে নিযুক্ত করা হয়েছে, যদিও সে ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টের আগে থেরেসা মেয়ের কন্ট্রোলে উনি কাজ করেছেন। এখন এখানে ইস্টার আসছে, আবার আসছে যে চ্যান্সেলর হিসেবে আমাদের এশিয়ান সাজিদ জাভেদকে যে জিনিসটাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেই দায়িত্বটার প্রেক্ষাপটে বরিস জনসন বলেছে যে হাউজিংয়ের ক্ষেত্রে যে অ্যানাউন্সমেন্টটা করেছিল যে হেল্প টু বাই, সরি আমি জিনিসটা অ্যাটেকলেন্স আসছিল না, হেল্প টু বাইয়ের ক্ষেত্রে যে গভর্নমেন্ট সাবসিডি যে জিনিসটা চালাচ্ছে এতদিন ধরে ফার্স্ট টাইম বায়দের জন্য, সেই ক্ষেত্রে ফিলিপ যে আগের ছিলেন সে অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে এটাকে তারা এক্সটেনশন করবে, যদিও সেম সরকার মানে সেম দলেরই ডিফারেন্ট পার্ট, উনি সাজিদ জাভেদ এটাকে সাড়া দিয়েছে এবং বরিস জনসনের সহযোগিতা মানে প্ল্যানে আসছে যে হেল্প টু বাই স্কিমের আওতায় এটাকে আরও এক্সটেনশন করা হয়েছে, যেটা 2023 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। আমরা বিভিন্ন প্রোগ্রামে এইসব নিয়ে কথা বলেছি, জিনিসটা আসছে এভাবে যে গভর্নমেন্ট একটা বাজেট থাকে, এই পর্যন্ত 20% সাবসিডি দিচ্ছে, তো আপনি ফার্স্ট টাইম বা যারা আছেন এখন পর্যন্ত এই লাইনে আছেন আপনারা দেখতে পারেন যেটা আপনাকে কাজ করছে কি না। তো সেই ক্ষেত্রে এই বলছি যে সরকার এই ক্ষেত্রে নিউ প্রাইম মিনিস্টার ওনাকে এটাকে সমর্থন করেছে যে গত চ্যান্সেলর যেটা বলেছিল সেটাকে সাজিদ জাভেদের তত্ত্বাবধানে করে নতুন রদবদল আনার প্রেক্ষাপটে তারা এটাকে সাপোর্ট করে আবার 2023 পর্যন্ত এটাকে এক্সটেন্ড করেছে। যাই হোক, এটা ছিল আপনাদের কাছে আর একটা তথ্য তুলে দেয়া এই রদবদলের প্রথম সেকেন্ড পার্টে। আশা ভাই ধন্যবাদ। এই ভাই দর্শক, চোখ রাখুন এনটিভির পর্দায়, চোখ রাখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফের অনুষ্ঠানে, কারণ আপনারা জানতে পারবেন সব তাজা তাজা খবর। এবং সেই তাজা খবর, যারা আপনারা বাড়ি কেনার জন্য আগ্রহী, এই যারা আপনারা বাড়ি বিষয়ক নিয়ে প্রপার্টি বিষয় নিয়ে আগ্রহী, আরিফ ভাই ইতিমধ্যে নতুন সরকারের বিভিন্ন কিছু তুলে ধরেছেন, সব ওয়াও ওয়াও খবরগুলো। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস। প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। আজকে আমরা কথা বলছি নতুন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে, নতুন প্রাইম মিনিস্টার আসার সাথে সাথে কি কি পরিবর্তন হচ্ছে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর। দর্শক, আপনি যদি প্রশ্ন করতে চান, প্লিজ ডু গিভ আস এ কল অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ দ্য এন্ড অফ দ্য শো we have a lot of questions all the times and we cannot accommodate on that time because we are short of time. To chole jacche abaro aribher kache because a lot of things to say and you got a lot of things to ask. Arif bhai, apnake sure darshok shunchilen amra kotha bolchilam sarkar bibortoner je mane change er eta holo tate property sector e ki rokom ke ki bhabche prime minister er sadharon jonogon সে সাথে এবার আপনাদের কাছে নিয়ে আসছি আপনাদের লন্ডনের আমাদের লন্ডনের মেয়র সাদিক খানের অপিনিয়ন এক্ষেত্রে, সে কী ভাবছেন। তো সাদিক খান তো আছেনই, মানে জিনিসটা এভাবে যে বিবর্তনের ক্ষেত্রে এখানে এই প্রাইম মিনিস্টার আসার প্রেক্ষাপটে আগের থেকেও উনি চেষ্টা করছিলেন, মানে এই সরকারের আমলে যে রেন্ট কন্ট্রোল যে জিনিসটা, রেন্টের উদ্যোগতি যাতে না হয় সেক্ষেত্রে উনি বেশ ভূমিকা রাখছেন। সেক্ষেত্রে কিছু কিছু ল্যান্ডলর্ড দেখা যাচ্ছে হ্যাপি না যে তিনি কী করছেন কন্ট্রোলের ক্ষেত্রে। অবভিয়াসলি কথা থেকেই থাকে এভাবে যে ল্যান্ডলর্ড এবং টেনেন্টের ক্ষেত্রে তো গুড নিউজ আছে। তো যাই হোক, আমাদের সাদিক খান কী ভাবছেন এই রেন্ট কন্ট্রোল এবং এই প্রাইম মিনিস্টারের এই রকমের বিভিন্ন স্টেপস এবং আরও জিনিস আশা করছেন, জিনিসটা এভাবে বলা আপনাদের কাছে যে সাদিক খান আগের থেকেও চেষ্টা করছেন, এখনও আসছেন, উনি মানে অবভিয়াসলি ওয়েলকাম জানিয়েছেন, পাশাপাশি এটা তো নর্মাল জিনিস। তারপরেও থাকছে যে প্রাইভেট রেন্টাল সেক্টর ক্ষেত্রে উনি চাচ্ছেন যে রেন্ট কন্ট্রোলের জিনিসটাকে কন্টিনিউভাবে যেন চলা মানে থাকে, যাতে রেন্টের ওরকম ধরনের
ভালো চেঞ্জটা না আসে। তো উনি চেষ্টা করেছেন যে এই ক্ষেত্রে আবার কিছু কিছু বাড়ি ঘর নির্মাণের ক্ষেত্রে যে জিনিসটা উনি করে আসছেন, দেখা যাচ্ছে উনি অনেক সময় এই ক্ষেত্রে বেশ প্রাধান্য দিয়ে আসছে, চেষ্টা করে যাচ্ছেন যে প্রপার্টি বিভিন্ন যেসব এলাকাতে প্রপার্টি করা সম্ভব উনি নজরদারি করছেন এবং পাশাপাশি অনুরোধ জানাচ্ছেন আমাদের নিউ প্রাইম মিনিস্টারকে। এটা ছিল মেয়র সম্বন্ধে আপনাদের কাছে তথ্যটা তুলে দেয় এভাবে বলে। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনি হতে পারেন একজন বাড়ির ল্যান্ডলর্ড অথবা টেন্ট, আপনার বাড়ি বিষয়ক অনেক প্রশ্ন থাকতেই পারে। আপনি নিজের মধ্যে পুষে না থেকে আপনি আমাদেরকে প্রশ্ন করুন, কথা বলুন আরিফ ভাইয়ের সাথে। আশা করি আপনারা অ্যাটলিস্ট ইউ উইল বি গাইডেড। এবং আমাদের টেক্সট নাম্বারটা লিখে রাখুন সবসময় বলি, তাহলে হোয়াট এভার ওয়েন এভার ইউ গট সাম কোয়েশ্চেন্স ইউ ক্যান রাইট ডাউন অ্যান্ড জাস্ট গিভ আস এ টেক্সট অ্যান্ড হি উইল কাম ব্যাক টু ইউ। আমাদের প্রচুর ইমেল আসে, উনি চেষ্টা করেন যত সম্ভব ইমেলে উত্তর দেওয়ার জন্য। এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা ইমেল যখন করবেন কাইন্ডলি আপনার ফোন নাম্বারটা দিবেন, দেন উই ক্যান আস্ক ইউ বেটার মোর অ্যান্ড টু গাইড ইউ বেটার। আরিফ ভাই চলে আসছি আপনার কাছে। শিওর দর্শক, আপনাদের কাছে চলে আসছি একটা আপডেট দেওয়ার জন্য, যে জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দেয় এভাবে যে আপনাদের কিছু কিছু পাচ্ছি ইমেল এবং টেক্সট মেসেজ, আমি একদিন চেষ্টা করছি তালে তালে পৌঁছে দিব আপনাদের কাছে। বলতে চাচ্ছি এভাবে যে এখন যে আপডেটটা আসছে সেটা মর্গেজ বিষয়ক একটা জিনিস, যে প্রচুর পরিমাণে যে মর্গেজ হচ্ছিল কিছুদিন আগেও, যেটা ছ মাস আট মাস আগে যদি কম্পেয়ার করা হয়, সেক্ষেত্রে ল্যান্ডিং পরিমাণটা একটু স্লো অ্যাট দ্য মোমেন্ট। অবভিয়াসলি বুঝতেই পাচ্ছেন কেন, এটা আপনারা যারা দেখছেন প্রোগ্রাম আপনারা যারা বুঝেন, স্পেশালি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রেক্সিটটাকেই তুলে ধরা হচ্ছে, তো সেক্ষেত্রে মার্কেটটা কিন্তু বেশ স্লো আছে। যারা নিউ মর্গেজ করছেন সেটার পরিমাণ একটুখানি বাড়লেও, বাট নর্মালি যেগুলো রিমর্গেজ হয়ে থাকে রেসিডেন্সিয়াল বাইটরিয়ালের ক্ষেত্রে, বিট হাউজিং মার্কেটের মর্গেজের ক্ষেত্রে একটু স্লো দেখা যাচ্ছে, বাট প্রপার্টি মার্কেট স্টিল স্ট্রং হিসেবে এখনও সেটাকে জেনারেলভাবে ধরা হচ্ছে, সেমভাবেই মার্কেটের অবস্থা বিরাজ করছে। এটা ছিল আপনাদের কাছে একটি তথ্য পৌঁছে দেওয়া নিউজ বুলেটের মাধ্যমে। আশা ভাই আপনার কাছে ধন্যবাদ। আরিফ ভাই, দর্শক অনেকেই প্রশ্ন করে থাকেন এট দ্য এন্ড অফ দ্য শোতে, এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য। আশা করি আপনারা যে কোনো সময় প্রশ্ন করতে পারবেন থ্রু ইমেল অ্যান্ড টেক্সট। আপনার হয়তো অনেক প্রশ্ন এখন মনে নাও আসতে পারে, বাট ডোন্ট ওয়ারি, রাইট ডাউন আওয়ার ইমেল অ্যাড্রেস অ্যান্ড টেক্সট মেসেজ, হোপফুলি ইউ উইল গিভ আস এ টেক্সট অর ইমেল অ্যান্ড আরিফ ভাই উইল গাইড ইউ। আর ইউটিউবের কথা বলেছি আগেও, আবারও মনে করিয়ে দিচ্ছি, জাস্ট টু সাবস্ক্রাইব টু হেল্প আদার্স, বিকজ দিস প্রোগ্রাম ইজ অল অ্যাবাউট টু ফর আওয়ার কমিউনিটি, দে সে উই হ্যাভ টু হেল্প ইচ আদার, নট অনলি ফ্রম বোথ অফ আস, দ্যাটস এজ এ মোরাল ডিউটি হিসাবে আপনারও রয়েছে সাবস্ক্রাইব করা এবং আরেকজনকে জানিয়ে দেওয়া, এবং দে ক্যান নো লট অফ থিংস অ্যাবাউট প্রপার্টি। আরিফ ভাই আপনার কাছে যাবে। শিওর দর্শক, চলে এসেছি আপনার কাছে আবার একটা আপডেট দেওয়ার জন্য, যে প্রপার্টি মার্কেটে কী হচ্ছে কী হবে, সবারই প্রশ্ন, সবারই কথা, সবারই চিন্তাভাবনা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বিশেষজ্ঞ যারা আছেন এবং স্পেশালি এই সেক্টরে যারা আছেন, তারা মনে করছেন যে স্ট্যাম্প ডিউটিটাকে যদি স্টপ করা হয়, বোরিস জনসনের যে কথাটা ঘুরে আবার চলে আসছি, তাহলে মানে প্রপার্টি মার্কেটের, হাউজিং মার্কেটে স্ট্রং থাকবে, সেক্ষেত্রে ফার্স্ট টাইম বায়ারদের পরিমাণ অসংখ্য পরিমাণ বেড়ে যাবে, যেহেতু স্ট্যাম্প ডিউটি আসল বিশাল ফ্যাক্টর, যে কথা আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে এটাকে যদি বলবৎ করা হয় যে 500,000 পর্যন্ত প্রপার্টির ক্ষেত্রে কোনো স্ট্যাম্প ডিউটি দেওয়া হবে না। তো এই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন যে ডাউন সাইজ করার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিটাকে যদি এরকম ধরনের করা হয় থাকে, তাহলে হাউজিং মার্কেট বুস্ট আপ থাকবে। এটা ছিল আপনার কাছে পৌঁছে দেয় এভাবে বলে, যে আপনারা যারা এখনও মানে ফার্স্ট টাইম বায়ার আছেন অথবা চিন্তা করছেন সুনর লেটার অন কিনবেন, সেটা হতে পারে আপনার কাউন্সিলের ঘর, হতে পারে আপনার হাউজিং অ্যাসোসিয়েশনের ঘর, অথবা হতে পারে আপনার নতুন একটা বাই টু লেট প্রপার্টি। তো মনে রাখতেই হবে যে মানে অ্যাগেইন আমি সবসময় বলি এভাবে, যে মনে রাখতেই হবে যে কোন সাইজের প্রপার্টি কিনছেন, কয় বেডরুমের, আপনার এলাকার ডিমান্ড সেরকম কীরকম ধরনের আপনার ক্যালকুলেশন করতে পারছেন, আপনারা বুঝতেই পারছেন যে কোন এলাকাতে আপনি কিনছেন,
সেটাও একটা ফ্যাক্টর থাকছে। তো দেখে নেবেন, অনেক সময় আছে আমাদের সার্কাস্টের কারণে আমাদের প্রথমে প্রপার্টির ল্যাডারে ওঠার জন্য আমরা চেষ্টা করি আমার সার্কাস্টের পাশাপাশি আমার নিজস্ব এলাকাতে থাকার জন্য। আবার অনেক সময় আছে যে আপনি কিনলেন, আপনার সার্কাস্টের চেঞ্জ হলো কোনো কারণে, যে আপনাকে রিলোকেট করতে হচ্ছে কোনো ক্ষেত্রে অন্য জায়গাতে, তখন দেখা যাচ্ছে কি আপনার এই ঘরটা তখন আপনাকে আপনি কনভার্ট করতে পারেন মর্গেজটাকে অন্যভাবে, তখন আপনি দরকার হলে রিলোকেট করতে পারেন আপনার ওইভাবে। তো এটা অনেক অনেকটা ডিফারেন্ট, অনেকে অবশ্যই প্রপার্টি প্রফেশনাল পিপুল পাশাপাশি মর্গেজ প্রফেশনাল পিপুল যারা আছেন তারা আপনাকে এক্ষেত্রে গাইড দিতে পারবে। আপনারা দেখে নেবেন মানে যে এটা আপনাকে স্যুট করছে কি না। এগেন বারবার যে সবসময় বলি যে আমাকে বুঝতে হবে যে এক্স পারছে দেখে ওয়াই পারতে হবে এমন কোনো কথা নেই, বুঝে শুনে নিতে হবে আপনি রাইট জায়গায় রাইট ডিসিশন নিচ্ছেন কি না, বাট আপনাকে স্টেপ নিতেই হবে। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। ট্যাক্সি ধন্যবাদ আরিফ ভাই। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, এটি কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্ন করুন ভাই। আসসালাম ভাই, আমি ক্যান্সেল করে লইতাম আর কি, আমি অ্যাপ্লিকেশন করতে আমার 120,000 পাউন্ড ভ্যালুয়েশন করছে আর 9 বছরের ডিসকাউন্ট দিছে আমার 47,000। এখন আমি বেনিফিটও পাই আমি কি? আমরা কিন্তু লাস্ট লাস্ট কোশ্চেন শুনতে পারিনি। ও না, আমি ফার্স্ট টাইম গোর কিনে রেখে ক্যান্সেল হবে, আমি 9 বছরের ডিসকাউন্ট দিছে আমারে। আপনি 120,000 পাউন্ড আপনার প্রপার্টি ভ্যালু করেছে, আপনি ডিসকাউন্ট পেয়েছেন 47,000 বিফোর আর আফটার, মানে আপনার 47,000 পাউন্ডটাকে যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে তারপরের ভ্যালুটা হচ্ছে 120,000। ওকে, আপনি এখন কিনতে পারবেন কিনা সেটাও আপনি জানতে চাচ্ছেন না? আমি দর্শক আপনারা সরি, যে যেখানে বসে দেখছেন জিনিসটা, আমাদের অনেকেরই এই মানে প্রশ্নটা আছে। আমি অনেকবার এই প্রশ্নের দর্শক আপনাদের আমরা যারা দেখছি আপনাদের অনেকেরই হয়তো এরকম ধরনের প্ল্যান আছে, বাড়ি কিনছেন এই কাউন্সিলের ডিসকাউন্ট দেওয়ার পরে, অথবা পার্সোনালি চিন্তা করছেন আগে কি পরে হবে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্নিং কম, কি কি হতে পারে, কি করা যেতে পারে। তো জিনিসটা এরকম ধরনের বলা যে ভাইয়া আপনাদের যখন ইনকাম কম থাকে তখন আমাদের বাড়ি কেনার মানে ক্ষেত্রে জিনিসটাকে মনে রাখতে হয় যে আমরা সবসময় ইনকাম থাকলে সবাই যদি হতো তাহলে সবাই কিন্তু বাড়ি মালিক হতো। তারপরে এখানে এদেশে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, মর্গেজ পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আপনার একজন প্রপার্টি মানে মর্গেজ যারা করছেন তার স্বর্ণপূর্ণ হতে পারে, আপনাকে বিভিন্ন গাইড অ্যাডভাইস টিপস ফিউচার প্ল্যানেও আপনাকে দিতে পারে, যেটা আপনাকে হয়তো চেঞ্জ করতে পারে যে আপনি এখন পাচ্ছেন না, 6 মাস 1 বছর পরে আপনি বাড়ির মালিক হতে পারছেন, আপনার সার্কামস্টেন্স চেঞ্জ হলো, ইনকাম বাড়লো। তো এরকম ধরনের হয়ে থাকে। তো আপনাকে এখন যে কথায় বলছিলাম যে এভাবে যে আগের সময় যে কিছু ছিল এটা বেশ অনেকদিন ধরেই আছে, যে আমরা যদি আমার ইনকাম কম হয়ে থাকে আমি যখন কিনতে পাচ্ছি না সেক্ষেত্রে আমার পাশে যদি কেউ আসে অ্যাজ এ গ্যারান্টর হিসেবে থাকে, আমি আর্নার মানে লো ইনকামের হতে পারি, আমি অ্যাফোর্ড করতে পারছি মর্গেজের পদ্ধতি নিতে পারছি না, সেই কারণে তখন আসছে যে আপনি প্রপার্টির মালিক হতে পারছেন যেহেতু আপনার একজন গ্যারান্টর আছে। তো গ্যারান্টর একটা বিশেষ ভূমিকা রাখে, যে মর্গেজ গ্যারান্টি হিসেবে গ্যারান্টর যে যারা আছে তারা বেশ ভূমিকা রাখছে। আপনি এরকম ধরনের খুঁজে নিতে পারেন, সেটা একটা ফ্যাক্টর থাকছে, অথবা ফিউচার প্ল্যান করতে পারেন আপনার ইনকাম কীভাবে বাড়ানো যায়, তো সেটা একটা ফ্যাক্টর। অ্যাগেন বলছি, প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হবেন, তারা আপনাকে বিভিন্ন গাইড দিতে পারবে, পাশাপাশি টিপস দিতে পারবে, যেসব প্রপার্টি স্পেশালিস্টও আছে সেগুলো একটা ফ্যাক্টর থাকছে। যে নর্মালি থাকে যে আপনার, আমি তারপরে বলছি জিনিসটা কমন জিনিস, তারপরেও এইভাবে শর্টকাটে বলা, আমাদের প্রোগ্রাম লাস্টের দিকে আমাকে আসা একটু সঙ্গে দিচ্ছেন শর্ট করার জন্য, যে একজনের স্যালারি যদি 10,000 টাকা হয়ে থাকে সিঙ্গেল নাম হিসেবে, এটা 4 অথবা 5 টাইমস পর্যন্ত এটাকে মর্গেজ দেয়। তো এখন যদি 10,000 হয় তো টাইমস 4 মানে 40,000 অথবা 50,000 পর্যন্ত মর্গেজ পাওয়া যাবে সিঙ্গেল নামের ক্ষেত্রে। এটা ইন জেনারেল উইথ ল্যান্ডার টু ল্যান্ডার ভেদে জিনিসটা থাকে। যখন জয়েন্ট নেম হচ্ছে এখানে 7 জনের নাম পর্যন্ত অ্যাড করা যায়, কিন্তু মনে রাখতে হবে সবাই কিন্তু ফার্স্ট টাইম বায়ার হিসেবে চলে যাবে,
জয়েন্ট নাম হলে যদি ধরা হয় দুজনের ইনকাম, তো সেখানে আসছে যে অনেক সময় অনেক লেন্ডার ফাইভ টাইমস সিক্স টাইমস পর্যন্ত মর্গেজ দিয়ে থাকে, সেই স্যালারিটা ওই টাইমস অনুপাতে কিন্তু যাবে। এটা ইউনিক একটা নর্মাল স্ট্যান্ডার্ড ফর্মুলা, বাট অ্যাগেইন ল্যান্ডার ভেদে এটা বিভিন্ন রকম হয়ে থাকে। এক্ষেত্রে বলবো যে আপনারা সবসময় এরকম হাই প্ল্যান থাকলে প্রফেশনাল পিপল মর্গেজ অ্যাডভাইজার কাছে বেসিক জিনিসটা নিয়ে প্রপার্টি স্পেশালি যারা আছেন তাদের কাছে ইনফরমেশন নিয়ে আপনি প্ল্যান করতে পারেন, আপনার স্বপ্নটা আপনি বাস্তবায়িত করতে পারেন কুড বি টু ইয়ার্স লেটার। এবং পাশাপাশি মর্গেজ গ্যারান্টার হিসেবে যারা থাকছে তারাও তো ভূমিকা দিচ্ছে আপনাকে। যাই হোক, গুড উইশ রইল আপনার প্রতি আমার পক্ষ থেকে, আশা করি ভালো থাকবেন। আশরাফ ভাই, আপনার কাছে ব্যাকটি। ধন্যবাদ দর্শক। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি, অনেক কথা বলার ছিল, ইনশাল্লাহ আরও বলবো। আমরা আশা করি আবার নেক্সট প্রোগ্রামে আমাদের আমরা যে জিনিসগুলো আমরা বলতে পারিনি আমরা সেগুলি বলবো। আমি চলে যাচ্ছি আরিফের কাছে। আরিফ ভাই, আপনি দর্শকের কাছে বিদায় নিন, আমাদের কাছে সময় একদমই নেই। শুরু করতে না হলে দেখতে দেখতে মনে হলো যে কতটুকু আর বললাম, মানে কথা বললাম, শেষ হয়ে গেল প্রোগ্রাম। সময়ের ফের, কিছু করার নাই। আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আপনাদের দোয়া আছে, পাশাপাশি আপনাদের বিভিন্ন টিপস অভিমত এও চাই কিন্তু, যেটা আমাদের প্রোগ্রামকে আরও রিসাফল অথবা ফিউচার এই টপিক্সে কথা হোক এই সম্বন্ধে জানতে চাই, সেটাও কিন্তু আমরা উইশ করি, যেটা আমাকে অনেকেই করছেন। তো আপনাদের এই ভালো লাগা প্রোগ্রামে আমাদেরকে অনুপ্রেরণা দেয়, এই জন্য আপনাদের কাছ থেকে এইসব জিনিসও চাই। বুঝতেই পারছেন আমরা তো কতখানি ভ্যালু দেওয়া হচ্ছে আপনাদেরকে, কত রেসপেক্ট করতে চাচ্ছি এইভাবে। যাই হোক, ভালো থাকবেন। আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। ধন্যবাদ আরিফ ভাই, আপনার মূল্যবান সময় আমাদের সাথে আমাদের কমিউনিটির সাথে দেওয়ার জন্য। দর্শক, আমাদের এই প্রোগ্রামটি আবার রিপিট হবে শনিবার দিন সকাল ১১টার সময় এনটিভি 780 চ্যানেল 780-তে। আশা করি আপনারা দেখবেন এবং অপরকে দেখার জন্য মনে করিয়ে দেবেন আপনার নেইবার্স অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে। দর্শক, আবার দেখা হবে। যাওয়ার আগে আমাদের চেষ্টা সব সময় থাকে প্রপার্টি শো টিপস। আমি গত দুই সপ্তাহ ধরে টিপস দিচ্ছিলাম যে রিগার্ডিং ভ্যালু অফ লাইফ। দর্শক, দ্য লাভ, লাস্ট উইক আমি বলেছি ইফ ইউ হ্যাভ মোর মানি, মোর দেন ইউ ক্যান হ্যাভ এ মোর দেন লাভ, আপনি তাহলে ইউ ক্যান হ্যাভ এ লটস অফ গুড থিংস, লটস অফ এক্সপেন্সিভ থিংস ইন ইয়োর লাইফ। বাট ওয়েন ইউ হ্যাভ নো মানি, মে বি ইউ উইল নট হ্যাভ দ্যাট, বাট ইফ ইউ গো ফর মানি অনলি দেন ইউ উইল লুজ অল দ্য হ্যাপিনেস অ্যান্ড অল দ্য জয়েস। সো ওয়াই ডোন্ট ইউ কনভার্ট ফ্রম মানি টু লাভ, দেন ইয়োর লাইফ উইল বি টোটালি চেঞ্জ। লেটস লাভ এভরিবডি, লেটস চেঞ্জ আওয়ার লাইফ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।